জিনোটাইপ এবং ফিনোটাইপের অনুপাত বের করতে হলে আমাদের সবাইকে আগে জানতে হয় যে জিনোটাইপ কি ফিনোটাইপ কি আমরা সবাই জানি বাহ্যিক ভাবে বৈশিষ্ট্য প্রকাশ করার পদ্ধতি ফিনোটাইপ জিনের মাধ্যমে বৈশিষ্ট্য প্রকাশ করার পদ্ধতি জিনোটাইপ কিন্তু তারপরেও যদি কখনো একটু এলোমেলো লাগে তার জন্য একটা সলিউশন জিনের মাধ্যমে বৈশিষ্ট্য প্রকাশ করার পদ্ধতিকে যদি ধরে নেই ইংরেজি শব্দ আর ফিনোটাইপের মাধ্যমে বৈশিষ্ট্য প্রকাশ করার পদ্ধতিকে যদি ধরে নেই বাংলা শব্দ তাহলে আমাদের অনেক ক্ষেত্রে ব্যাপারটা সলিউশন হয়ে যায় যেমন আমরা যদি বাংলায় লিখি কোন একটি মানুষ লম্বা কোন একটি মানুষ ফর্সা এই বাংলা শব্দগুলো হচ্ছে ফিনোটাইপ বইয়ের মধ্যে যত জায়গায় লেখা লম্বা ফর্সা লাল কুঞ্চিত গোলাকার সব বাংলা শব্দগুলো হচ্ছে ফিনোটাইপ কিন্তু বইয়ের মধ্যে যেগুলো লেখা আছে ইংরেজিতে এক্স এক্স ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল বি এই ধরনের ইংরেজি অক্ষরগুলো দ্বারা বুঝাই হচ্ছে জিনোটাইপকে তাহলে খুব সহজ একটা পদ্ধতি বাংলায় ফিনোটাইপ ইংরেজিতে জিনোটাইপ আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ